আল্লাহর প্রিয় হতে হলে নফল ইবাদত করতে হবে। কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এক নাম্বার, আল্লাহর কোরআনের তেলাওয়াত, এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। দুই নাম্বার তালিকা হচ্ছে আত তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তিন নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে